Now I will tell you about retail trade. Welcome all my students of the BTC 1064. আমি পিনাকি দাশগুপ্ত তোমাদের ক্লাস নিচ্ছি। যে টপিকসটা পড়াচ্ছি এটা রিটেল ট্রেড আর এমের একটা অন্যতম সাবজেক্ট। এটা কিন্তু ভালো করে তোমরা করবে, এটা ভালো করে এটাকে রিভিশনটা হচ্ছে খুব ভালো করে দেবে। নাও I will discuss about retail trade. What is retail trade? First, আমাদের জানতে হবে যে উৎপাদনকারী থেকে যখন খুচরো খুচরো পরিমাণে অল্প পরিমাণে দ্রব্য ক্রয় করে খুচরো আকারে সাধারণ উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়া হয় সেটাকে আমরা বলে থাকি রিটেল ট্রেড, খুচরো কারবার। রিটেল কথার অর্থ হচ্ছে খুচরো কারবার। When goods are purchased from manufacturers or wholesalers and then he sold the goods in small quantity to the consumer, it is called the retail trade. তাহলে কি হলো রিটেল ট্রেড? কি দেখতে পাচ্ছি না, রিটেল ট্রেডার। রিটেল ট্রেডার মানে যে রিটেল ট্রেড কা যে ব্যবসায়ী রিটেল ট্রেড কা কাম করতা হয় উসকো হাম রিটেল ট্রেডার বলা যেতা হয়। तो रिटेल ट्रेडर होलसेलर के पास से सामान ले सकते और भी डायरेक्ट प्रोड्यूसर के पास से भी सामान ले सकते हैं। तो की कच्चे ওদের পাস থেকে গিয়ে জিনিস নিয়ে এসে সেটা সাধারণ পেপল কে তার দরকার অনুযায়ী ছোট ছোট ইউনিটে খুচরো খুচরো রূপে সেগুলোকে সে সেল করছে, সেগুলোকে সে বিক্রি করছে। এটাই হচ্ছে রিটেলার। রিটেল ট্রেডার এস্টাবলিশ এ লিংক বিটুইন manufacturer or wholesaler with the customer. Thus, he play an important role in modern marketing system. Why? কেন সে একটা important role play করছে? Important role সবকেই হয়, কাউকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু এর কেনটা রয়েছে? নাই, খুচরো কারবারির কাছ থেকে মার্কেটে দ্রব্যের সরবরাহ বা যোগান অব্যাহত থাকছে। মানুষ খুচরো কারবারির থেকেই কাস্টমাররা, মানুষ বলতে কাস্টমার যারা জিনিস কিনছে, তারা খুচরো কারবারির কাছে গিয়েই তবে জিনিসটা সে কিনতে পাচ্ছে, তার যা দরকার পড়ছে সেই জিনিসের যা প্রয়োজন খুচরো কারবারি সেটা মেটাচ্ছে। সেই জন্যে বাজারে দ্রব্যের চাহিদা খুচরো কারবারির মারফত পূরণ হয়ে থাকে। খুচরো কারবারি একটা বাজার, একটা এলাকার মার্কেটকে প্রভাবিত করে। সেই মার্কেটে যে খুচরো কারবারিরা আছে তারা রয়েছে বলে সেই মার্কেটটা চালু রয়েছে। সেই জন্য বলছে হি প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন মডার্ন মার্কেটিং সিস্টেম। ঠিক আছে, এছাড়া এই রিটেল ট্রেডের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, কতগুলো আমি শর্টে মতো সংক্ষেপে বলছি নাকি রিটেল ট্রেডে দেখতে পাই। হোলসেলার হয়তো কয়েকটা পাতা দ্বারা কয়েকটা নির্দিষ্ট জিনিস নিয়ে সে বিজনেস করছে, কিন্তু রিটেল ট্রেডে হি সাপ্লাই অফ ডিফারেন্ট টাইপস অফ গুডস অর প্রোডাক্টস। খুচরো দোকানে দেখ বিভিন্ন রকম এ টু জেড ডিফারেন্ট টাইপের ভ্যারাইটিস, ডিফারেন্ট ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। চাল, ডাল, তেল, নুন, আটা, তেল, শেভিং ক্রিম, শ্যাম্পু, যা যা দরকার, চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম ভাজা, ফুচকা, যাই চাও তোমাদের যা দরকার সবই সেখানে তুমি পেয়ে যাবে। কিন্তু একটা ওই হোলসেলারের কাছে সে নির্দিষ্ট জিনিসের হোলসেলার, সে মানে কয়েক প্রকার কয়েকটি নির্দিষ্ট জিনিসের সে সেখানে বিজনেস করছে। তাহলে আমরা রিটেলার কাছে, রিটেলারদের কাছে ভ্যারাইটিস আমরা জিনিস পেতে পারি। তারপরে কী হচ্ছে না, রিটেলাররা জেনারেল পিপলকে মানে সাধারণ মানুষকে কোনো নতুন দ্রব্য সম্পর্কে অবহিতকরণ করে। দে ইন্ট্রোডিউস নিউ প্রোডাক্ট to the consumer and they also give information about the market to the wholesaler or producer. Wholesaler মাধ্যমে producer রা সেই সমস্ত তথ্য তারা পেয়ে থাকে। এইভাবে মার্কেটের চাহিদা রক্ষার ক্ষেত্রে, মার্কেটের ডিম্যান্ডের ক্ষেত্রে রিটেলারদের কিন্তু এই একটা অমূল্য ভূমিকা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাদের এই ভূমিকাকে আমরা অস্বীকার করতে আমরা পারবো না, তাদের এই ভূমিকা অনস্বীকার্য, এই ভূমিকাকে আমরা কোনোভাবে ইয়ে করতে পারি না। আর কি দেখতে পাচ্ছি না, সামটাইম দে হেল্প
to choose the appropriate product or goods to the consumer. আমরা দোকানে গিয়ে অনেক সময় হয় কি বিভিন্ন রকমের জিনিস দেখে আমরা ভ্যাবাচাকা খেয়ে যাই, কোন জিনিসটা আমি কিনবো। বা তোমরা যদি শপিং মলে যাও, সেখানে এমন উইন্ডো ড্রেসিং থাকে, এমন সুন্দর সাজানো থাকে, তোমার যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটাই তোমরা নিয়ে চলে আসবে। এ হামেশাই হয়, তোমরা বলে না, সবাই আমিও করবো। অনেক সময় দেখতে পাই এই রিটেলাররা, তারা কিন্তু আমাদের হেল্প করে, যে বিভিন্ন জিনিসের মধ্যে আমি জিনিস বাঁচতে পারছি না, তারা জিনিসটা বেচে দেয় আপনার কোন আমাদের থেকে জেনে নিয়ে। তারা বলে হ্যাঁ এইটা নিন, এইটা ভালো হবে স্যার, এই জিনিসটা নিন, এটা খুব ভালো হবে, আপনি ইউজফুল হবে। তা আমরা তার কথা শুনে তাকে বিশ্বাস করে আমরা সেই জিনিসটা নিই। এটা আমরা তাতে অনেক সময় দেখি আমাদের উপকারী হয়, তাতে আমরা কিন্তু ঠকি না, কারণ তারা জিনিসটা ডিল করে বিভিন্ন ফিডব্যাক তারা মানুষদের কাছ থেকে পেয়ে থাকে, সেই ফিডব্যাক অনুযায়ী তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের বলছে, আমরা সেই মতন তাদের থেকে সেই জিনিসগুলো আমরা নিচ্ছি। এইগুলো আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিটেলার রিটেল বিজনেসের কিন্তু একটা অন্যতম সুবিধা, অন্যতম মানে কি বলবো ভূমিকা বা ইম্পর্টেন্স রিটেল ট্রেডের। এবং এই রিটেল ট্রেডের যে ভূমিকা সেটা আমরা কোনোভাবেই অবহেলা করতে পারি না। সংক্ষেপে তাদের বলছি, কিছু জিনিস বলছি, দে অ্যাসেম্বল ডিফারেন্ট টাইপস অফ গুডস, দে টেক রিস্ক, দে অলসো অ্যারেঞ্জ ফর ট্রান্সপোর্টেশন ইন জেনারেল পাবলিক, দে কালেক্ট ইনফরমেশন অ্যান্ড দ্য ডাটা অফ দ্য মার্কেট, অ্যান্ড দে অলসো সামটাইম সার্ভে ইন দ্য মার্কেট অ্যাবাউট দ্য প্রোডাক্ট, অ্যান্ড দে অলসো প্রোভাইডিং দ্য স্যাটিসফ্যাকশন টু দ্য জেনারেল পিপল অর দ্য জেনারেল কনজিউমার। অর্থাৎ কী করছে না, ভোগকারীকে সন্তুষ্টি বিধানই হচ্ছে রিটেলারদের শেষ কথা। ওকে, তাহলে রিটেল বিজনেস সম্পর্কে তোমাদের আমি সংক্ষেপে সামান্য কিছু বললাম, কিন্তু রিটেল বিজনেস আবার ডিফারেন্ট টাইপস অফ রিটেল বিজনেস। নাও উই সি ছোটো ছোটো রিটেল বিজনেস এবং স্মল টাইপ অ্যান্ড লার্জ টাইপ। স্মল টাইপ কী কী? না, স্মল টাইপ তোমরা দেখতে পাবে তোমার বাড়ির পাশেই যে মুদির দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, মিষ্টির দোকান রয়েছে ইত্যাদি, এগুলো স্মল স্কেল রিটেল শপ। যেমন সুইটম্যান শপ, মিট শপ, তারপরে আর কি বলবো, এরকম বিভিন্ন রকম ডিফারেন্ট গ্রসারি শপ, তারপরে আরও তোমার মনে করো পাড়ার কোনো আইসক্রিমের দোকান, তোমার যে কোনো ছোটোখাটো এনি টাইপস অফ স্মল শপস আর ওই কল্ড রিটেল শপ। দ্য মেইন ফিচার অফ দেয়ার ইজ নাকি তারা রিটেলারদের থেকে, রিটেলার মানে তারা হোলসেলার থেকে বা প্রডিউসার থেকে জিনিস নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে সেই জিনিস বাজারে, সেই জিনিস তারা বাজারে বিক্রি করে, তারা সেই ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে জিনিস বাজারে তারা বিক্রি করছে। আবার আমরা দেখতে পাই কিছু রিটেল শপ আছে সেগুলো কিন্তু বৃহৎ আয়তন, লার্জ স্কেল রিটেলিং কীরকম না, তারা বৃহৎ আয়তন। যেমন বিভিন্ন শপিং মলে যদি যাও, সেখানে কিন্তু তোমরা তোমাদের আমাদের যেমন দরকার সেই অনুযায়ী ছোটোখাটো জিনিস আমরা কিনতে পাচ্ছি, তাহলে লার্জ স্কেল রিটেলিংয়ে সেইগুলো কিন্তু দেখো তোমার একটা মুদিখানার যেরকম আয়তন, বাট শপিং মল এরিয়া উসে বড়া হতা হয়, উসক ক্যা বলে গা উসকে অ্যাডমিনিস্ট্রেশন ভি আলগ হতা হয় ইন শপিং মল সে, ইন জেনারেল শপিং মল নেই, ইন জেনারেল দোকান সে, জেনারেল গ্রসারি শপ সে, তাদের উসকো সাজাবট ভি অলগ হয়, উসকো ওয়হাঁ পর ওয়েল এস্টাবলিশড ওয়েল ডেকোরেটেড দেয়ার শপ ওইসেই। তাহলে এই লার্জ স্কেল রিটেলিংয়ের মধ্যে বিভিন্ন রকমের শপিং মলগুলোকে আমরা দেখতে পাই, সেখানে হচ্ছে চেইন স্টোর, মাল্টিপল চেইন স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, সুপার মার্কেট এগেরা বাগেরা আমরা এগুলো আমরা দেখতে পাই। এইগুলোর ব্যাপারে আমরা বর্তমান যুগে এই স্টোরগুলো, এই লার্জ স্কেল রিটেল খুব কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা নিচ্ছে বিজনেসের ক্ষেত্রে। দেখো তোমাদের আমাদের এই চত্বরে কিন্তু আগে কোনো রিটেল খুচরো দোকান ছিল না, রিটেলের ছোটো আয়তনের দোকান ছিল, আমরা কিন্তু বড় আস্তে আস্তে আমাদের চত্বরে বিগ বাজার চলে আসছে। তোমাদের শ্যামনগরে যেমন আমরা দেখতে পাচ্ছি মোড়ের দোকান, মোড় না তোমাদের কী বলে যেন এটা, ইজিডে ক্লাব হয়েছে, এরকম আস্তে আস্তে এরকম অনেক ছোটো মানে এগুলো কিন্তু লার্জ স্কেল রিটেলিংয়ের কিন্তু এটা উদাহরণ। লার্জ স্কেল রিটেল স্টোর বর্তমানে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে। এর বৈশিষ্ট্য কী, এটা লার্জ স্কেল রিটেলগুলো কেন মানুষ তোমরা প্রেফার করবে, কারণ লার্জ স্কেল রিটেল ট্রেডে গিয়ে আমরা দেখতে পাই আমরা কী করি না, আমরা সেখানে যাচ্ছি, আমরা
যতক্ষণ সময় চাই আমরা সেখানে থাকতে পাচ্ছি, সুন্দর সেটা সাজানো রয়েছে, মানে ওয়েল ডেকোরেটেড, ফুললি এসি, ওয়েল ডেকোরেটেড। তারপরে কি না, সেখানে বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, গান চলছে ভিতরে, হালকা সুন্দর হাওয়া ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন অকেশনে সেখানে আবার বিভিন্ন গিফট দেয়। তারপরে কী হয়েছে না, সেখানে জিনিসগুলো এত তাকে সুন্দর করে সাজে, তুমি সকালবেলায় ঢোকো, বিকেলে বেরোও না, কারণ সিটি মল ইয়েতে, সাউথ সিটি মল ইত্যাদি ইত্যাদি যেগুলো, যেগুলো লোকে টাইম ওয়েস্ট করতে সেখানে যায়, টাইম কাট স্পেন্ড করতে যায়, সেখানে গিয়ে জিনিসের দরকার নেই, তাও সেখানে গিয়ে সে দেখছে, ঘুরছে, এক একটা করে জিনিস দেখছে, তাকে তাকে জিনিস সাজানো, সেই অনুযায়ী তুমি জিনিস দেখো, জিনিসটা সম্পর্কে জানো, পড়ো, তোমার যেটা দরকার ট্রলিতে করে তুলে নাও। এরকম মানে আমরা রিটেল স্টোরে যেমন তুমি জিনিস হাতে নিয়ে দেখতে পাচ্ছ না, ভ্যারাইটিস জিনিস নেই, অল্প কিছু জিনিস সিলেক্টেড ব্র্যান্ডের আছে, কিন্তু এখানে ভ্যারাইটিস জিনিস আছে, ডিফারেন্ট টাইপস ডিফারেন্ট জিনিস আছে, হয়তো সেগুলো আমরা আশেপাশের দোকানে পাই নাই। লার্জ স্কেল রিটেলগুলোতে না ভ্যারাইটিস টাইপের জিনিস একসাথে অ্যাসেম্বল করা থাকে, সেখানে রাখা থাকে এবং সেখানে বিভিন্ন অফার থাকে, সেই সব কারণে আমরা সেই লার্জ স্কেল রিটেল দিকে ঝুঁকছি। একটু মানে পয়সাওয়ালা লোকেরা বা মধ্যবিত্তরাও আজকাল মানে এই লার্জ স্কেল রিটেলের এগুলোতে তারা যায়, সেখান থেকে জিনিস ক্রয় করে। তবে সেখানে কিছু কিছু ক্ষেত্রে আইন মানে এত তাদের ফর্ম্যালিটিস থাকে, ঢুকতে গিয়ে এই চেক করে, ওই চেক করে, ব্যাগ রাখো, এই রাখো, এতগুলো বেশি নেওয়া যাবে না, এই করতে হবে, সেই করতে হবে, ব্যাগ সিল করে, এই কিছু কিছু প্রবলেমের জন্য সাধারণ মানুষ অনেক সময় অসুবিধায় পড়ে বলে অনেকে যেতে চায় না, তাদের আনইজি ফিল করে, তবে আবার গিয়ে গিয়ে হ্যাবিচুয়েটেডও হয়ে যায়। এই আমরা এইটা আমরা তো দেখতে পাই রিটেল ট্রেডের ক্ষেত্রে, রিটেল লার্জ স্কেল রিটেল ট্রেডে আমরা এটা দেখতে পাই। এইভাবেই রিটেল ট্রেডগুলো মার্কেটে চলে আসছে এবং রিটেল ট্রেডের যে গতি প্রকৃতি, উসকো যে ক্যারেক্টারিস্টিক, ও আবি মডার্ন এজ পে ও পুরো সম্পূর্ণ চেঞ্জ হো গিয়া। পহলে রিটেল ট্রেড যে কোই মহল্লা মে হো সকতে, লেকিন আবি রিটেল ট্রেড, লার্জ স্কেল রিটেল ট্রেড কহা উসকো এস্টাবলিশ কিয়া জায়েগা, উসকো বারে মে পহলে বহুত সা সোচনে পড়তা হ্যায়, ও কোন লোকালিটি মে হোগা, উস লোকালিটি কা পিপল কা উসকো লাইফস্টাইল কেসা হয়, তাদের ক্রয় ক্ষমতা কেমন, উসকো জেব মে পয়সা হয় কেতনা হয়, উসকো লাইফস্টাইল কেসা হয়, তাদের মনে করো সল্ট লেক বা সল্ট লেকের যে দোকানটা চলবে আমাদের এখানে কিন্তু সেই শপিং মল চলবে না, কারণ সেখানকার মানুষের জীবন ধারণ অন্যরকম, তাদের অর্থ পরিমাণ তাদের পকেটে, ক্রয় ক্ষমতা তাদের বেশি। বোম্বেতে যে দোকান, যে ভ্যালুর দোকান চলবে আমাদের এখানে সেই ভ্যালুর কিন্তু দোকান চলবে না। এইগুলো চিন্তা ভাবনা করে শপিং মলগুলো কিন্তু বা লার্জ স্কেল রিটেল দোকানগুলো স্থাপিত হয়, তাদের কিন্তু খুব সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করতে হয় কোথায় হবে, কোন জায়গায় হবে, সেইটা তাদের নির্বাচন করতে হয়, সেই জায়গা বেসিস করে, জায়গা ঠিক করে, কোন এলাকায় হবে, কত রাস্তাগুলোর রাস্তার পাশে হবে, তার বিল্ডিংটা কেমন হবে, বিল্ডিংটা বাইরের থেকে উইন্ডো ড্রেসিং করা যাবে কি না, বিভিন্ন রকমের চিন্তাভাবনা তাদের করতে হয়। আশেপাশে অন্য কোনো দোকান আছে কি না, সেই শপিং মলটা যেখানে হবে সেইখানকার, সেই শপিং মল মানে এখানে আমি রিটেল ট্রেডের কথা বলছি, সেই ট্রেড যেখানে হবে তার আশেপাশে মার্কেট কতটা আছে, কোথা থেকে লোক আসবে, সেই সমস্ত চিন্তাভাবনা করে তবে এই কিন্তু রিটেল ট্রেডকে বর্তমানে স্থাপন করায়। বর্তমানে রিটেল ট্রেড কিন্তু হেলাফেলার কোনো ব্যাপার নয়, রিটেল ট্রেডের একটা বিশাল ভূমিকা, লার্জ স্কেল রিটেল ট্রেডের বিশাল ভূমিকা কিন্তু বর্তমানে রয়েছে।